কয়লা কেলেঙ্কারি নিয়ে তৎপর ইডি। আজ সকালে আচমকা মল্লিক বাজার এবং ডালহৌসির দুটি অফিসে হানা দেন সংস্থার আধিকারিকরা। ওই দুই সংস্থার সঙ্গে কয়লা পাচারে যোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। জানা যাচ্ছে ওই সংস্থাগুলির মাধ্যমেই কয়লা পাচারের টাকা যেত অন্য কোনো অ্যাকাউন্টে। সূত্রের খবর, এদিন সকালে ইডির তিনটি দল শহরে তল্লাশি চালাচ্ছে। ওই দলে দিল্লি থেকে আসা আধিকারিকরাও রয়েছেন বলে খবর। অফিসে হানা দিয়ে ইতিমধ্যে কর্মীদের বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে। জানা গেছে এর মধ্যে একটি স্টিল কোম্পানির অফিস এবং অন্যটি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। কর্মীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সংস্থার ডিরেক্টরদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। ওই আধিকারিকদের দল অন্য জায়গায় তল্লাশিতেও যেতে পারেন বলে জানা যাচ্ছে।